আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি 10 মিনিটে একটি মজাদার চিকেন রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। চুলে একটি পাত্র দিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এবার এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে গ্রেট করে রাখা 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে 1 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটিকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 পিস লেগ পিস দিয়ে দিয়েছি। এবার মুরগির মাংসটিকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পাতে একটি ঢাকনা দিয়ে মুরগিটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি। মুরগিটিকে আবারও ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আবারও পাত্রে ঢাকনা দিয়ে মুরগিটিকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিচ্ছি। পাত্রে ঢাকনা উঠিয়ে দেখছি মুরগিতে কিছুটা পানি বের হয়েছে। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এবার এতে 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার এতে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার আবারও মুরগিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এতে কয়েকটি কাঁচামরিচ দিয়ে মুরগিটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মুরগিগুলো হয়ে গেছে, এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটি খেতে খুবই মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।